মনের খোরাক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। মনের খোরাক শিল্প সাহিত্য এবং আড্ডা ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজন সাপ্তাহিক সেরা কবি সম্মাননা। এই আয়োজনে কবিদের সম্মানার্থে থাকছে ই সার্টিফিকেট প্রদান, সেরা কবির কবিতা আবৃত্তির ভিডিও মনের খোরাক ইউটিউব চ্যানেলে প্রকাশ, কণ্ঠে থাকব আমি প্রসেনজিৎ সমাদ্দার। এছাড়াও সেরা কবিদের জন্য থাকছে মনের খোরাক পেজে লাইভে স্বকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তির সুযোগ। লাইভে অংশগ্রহণের জন্য মনের খোরাক গ্রুপে যোগাযোগ করবেন। একজন কবির পরবর্তী সপ্তাহেও সেরা হওয়ার সুযোগ থাকবে, সৃষ্টিকে মূল্যায়ন করা হবে, কোনো ব্যক্তিকে নয়, শুধুমাত্র বাংলা কবিতাকেই মূল্যায়ন করা হবে। শুরু করছি সাপ্তাহিক সেরা কবি সম্মাননা পর্ব 30। সাথে আছি আমি প্রসেনজিৎ সমাদ্দার। প্রথমেই ঘোষণা করছি এ সপ্তাহের সেরা কবি এবং কবিতার নাম। শুরুতেই আছেন কবি এবং গায়ক সৈয়দ নজরুল হক। তিনি লিখেছেন একটি গণসঙ্গীত লোক আঙ্গিকে। এরপর আছেন কবি গৌতম মণ্ডল, তার কবিতার শিরোনাম এসো মা সরস্বতী। এরপর আছেন কবি ইলোরা সোমা, তার কবিতার শিরোনাম আমার গ্রাম। এরপর আছেন কবি চিত্তরঞ্জন সাঁতরা, তার কবিতার শিরোনাম কিছুই তো দিলে না। এবং আছেন কবি জয়শ্রী বসু, তার কবিতার শিরোনাম অপেক্ষা। শুরুতেই আবৃত্তি করার চেষ্টা করব কবি সৈয়দ নজরুল হক রচিত লোক আঙ্গিকে লেখা গণসঙ্গীত। ডাকছে ওরা তোমায় বন্ধু, থেকো না আর ঘরে, বাঁচার উপায় খুঁজতে হবে একসাথে লড়ে। দিন বদলের গায় গান, লক্ষ্য কণ্ঠে স্লোগান, এগিয়ে তুমি চলো, প্রতিবাদের কথাগুলো আরো জোরে বলো। ভুলে যাও রঙের বিচার, মতের বিচার, দেশাচার, হাতে হাত ধরে দেশটাকে বাঁচাই আমরা একসাথে লড়ে। কৃষকের চোখের জল, বুক ভেজা কান্না, শ্রমিকের হাহাকার, বাঁধ ভাঙা বন্যা, বন্ধু সইবে কেমন করে, তাদের সঙ্গে তোলো আওয়াজ একসাথে লড়ে। গৃহিণীর হৃদয় জ্বালা, হয়ে যায় ফালা ফালা, দ্রব্যমূল্য বাড়ে, গ্যাসের দাম লাফিয়ে বাড়ে, বাঁচবে কেমন করে। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি গৌতম মণ্ডল রচিত কবিতা এসো মা সরস্বতী। শীতের আঁচল সরিয়ে মাগো, এসো মা আজ সবার ঘরে, বিদ্যালয়ে জ্ঞানের প্রদীপ জ্বলুক আবার নতুন করে। তোমার আসার পথটি চেয়ে হাজার ছাত্র ছাত্রী, ভরিয়ে দাও মা শিক্ষাঙ্গন, তুমি যে বিদ্যা দাত্রী। তোমার হাতের তারের বিনায় জেগে উঠুক নতুন সুর, সেই সুরেরই রশ্মি ছটাই ভাসুক আলোর সমুদ্দুর। মঙ্গল ঘট পাচ্ছি মাগো, জেলে দাও জ্ঞানের বাতি, আর কতদিন থাকব দুঃখে, কাটবে কবে আঁধার রাতি। আঁধার কেটে উঠুক রবি,
আসুক প্রভাত নতুন ভোর, সেই প্রভাতের প্রত্যাশাতেই খুলুক এবার বিদ্যাদোর। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি ইলোরা সোমা রচিত কবিতা আমার গ্রাম। ছোট্ট গ্রামখানি মোদের, গাছগাছালির ছায়ায় ঘেরা, সাজানো ফুলদানিতে রং বেরঙের বুনো ফুল, ঘরগুলো সব সারি সারি, দেখতে আহা লাগে ভারী। মাঠের বুকে মৃদু হাওয়া, হৃদয় পুলক জাগে, পাকপাখালির গাছের ছায় শাখায় করছে কলতান, মাঝির কণ্ঠে ভেসে আসে ভাটিয়ালি গান, গায়ের বধূ হেঁটে চলেছে আলতারাঙা পায়ে, ছোট বড়তে ছুটে চলেছে কর্মের টানে, প্রভাত রবির মিষ্টি আলো ছড়াই নিরবধি, আঁকাবাঁকা বয়ে চলেছে মায়াই ঘেরা নদী। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি চিত্তরঞ্জন সাত্রা রচিত কবিতা কিছুই তো দিলে না। তুমি তো কিছুই দিলে না, দুহাত নিঃস্ব করে রেখে গেলে ভালোবাসার বিনিময়ে একটা ভালোবাসা, বলেছিলে দিয়ে যাবে ভোরের স্বপ্নে নতুন প্রভাতে। তুমি তো কিছুই দিলে না, নিরাশায় রেখে গেলে দীর্ঘশ্বাসে, হৃদয়ের বিনিময়ে একটা হৃদয়, বলেছিলে রেখে যাবে গোপন নিভৃতে হৃদয়ের স্পন্দনে। তুমি তো কিছুই দিলে না, হতাশায় রেখে গেলে দু চোখে, প্রতিশ্রুতির বিনিময়ে একটা প্রতিশ্রুতি, বলেছিলে দিয়ে যাবে চোখের গভীরে উষ্ণ আলিঙ্গনে। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি জয়শ্রী বসু রচিত কবিতা অপেক্ষা। তুমি আমার জন্য আর হয়তো কখনো কবিতা লিখবে না, আমাকে নিয়ে লেখার মতো কি বা আছে কবি? মেঘের রং দিয়ে কবিতা লেখো তুমি, ভোরের আকাশ কাশফুল সুবর্ণ চাপা, এই সব মিলে মিশে একটা নতুন ভোরের কবিতা। আমি তো অনেকবার তোমার কবিতা ছুঁয়ে দেখেছি, বড় পবিত্র বড় সুন্দর বড় মনোহর, যেন ভরা কোটালের উদযাপন, যেন পাহাড় ছুঁয়েছে আকাশ ছুঁয়েছে, যেন হলুদ সর্ষে ফুল, যেন ভরসার ভিজে মাটি, গভীর অরণ্যর অন্ধকার দেখেছো কি তুমি? দেখেছো কি প্রতীক্ষায় বহে যায় হিমেল বাতাস? আমার হাত ছুঁয়ে বলেছো কখনো দিন শেষে অপেক্ষা করো? ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের এই আয়োজনের সাথে ছিলেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলকে অনুরোধ করব আমাদের মনের খোরাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের খোরাক পরিবারের সাথে থাকবেন।